আপনি কিন্তু আমাকে ইনসাল্ট দিয়ে কথা কচ্ছেন কাকা। আমি কিন্তু একজন প্রার্থী কাকা, আপনি ইনসাল্ট দিচ্ছেন কিসের জন্য? আমি জনগণ, আমার কি ভোটে দাঁড়ানোর অধিকার নেই কাকা? বেলাল চেয়ারম্যান পাইলে এককালে দোনালা বন্দুক দিয়ে কাল ফুটে করে হালাইবে। ওরে কাকা দাঁড়াইয়ে গেছি, আমি বসে যাব কাকা, অসুবিধা হবি না কাকা। বসে যাবে না আপনি কি এটা পোস্টাল সুন্দর আছে কাকা? হ্যাঁ মার কাছে সুখী বাসবাকরা, এতে নিজের বাস নিজে খাবি, এই কাপ তুই কর। আবার কি দেখছো উতারে এলাকাবাস, এই তোর লগে দুই মানুষ আমাকে যারা বসাই দিবে আমি কিন্তু তাদের কথা মতো বসে যাবো কিন্তু কাকা, এই কথাটা আপনি বিলাল শর্মাকে জানাই দেন কাকা। ও এরকম বসানোর লোক আইছে নাকি? আপনি তো অবশ্যই কাকা আমি যাবো আপনার কাছে। সব বন্ধ হয়ে গেছে, মাথা ঠিক আছে কাকা? দুইটা দিয়ে জীবন কলাম না না, মানে আমার কথাটা বুঝতে চেষ্টা করেন যে ঘরের শত্রু বিভীষণ যে সওয়ালটা আপনি কুলে পিটিয়ে করে মানুষ করেছেন, সেই সওয়াল বাপের বিরুদ্ধে মানে না বাপের বিপক্ষে মানে চেয়ারম্যান ইলেকশন করার জন্য নমিনেশন পত্র কিনে নিয়ে আসে, আর গ্রামের লোকজন এই নমিনেশন কেনা দেয় খুশিতে তো মনে করেন আত্মহারা, সবাই তার পিছিয়ে পিছিয়ে মিছিল করতেছে। আমার সওয়াল নমিনেশন পত্র কেনেছে সে কি আপনি জানেন না? এই কথা যদি সত্যি না হয় মিথ্যে হয় তোকে আমি ঠিকই ফাঁসতে মারে ফেলবো, একে জনসমুখে ফাঁসতে মারে ফেলবো, বুঝছিস? আমার পেস্ট্রি ধরে কলাম টান দিতিস তুই, তোকে আমি ছাড়ে দেবো না করে দিলাম বিলালের দাম তার একটা এইরকম ফাঁসতে মারে ফেলবো। তোরা মন